রাজ্যের অর্থ দপ্তর এবং কর সংগ্রহকারী সংগঠনের উদ্যোগে বুধবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে যেসব করদাতারা একনিষ্ঠ মনোভাব নিয়ে কর জমা দিয়েছেন তাদের দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্যের অর্থ দপ্তর এবং কর সংগ্রহের ক্ষেত্রে এই নতুন দৃষ্টিভঙ্গির উল্লেখ করে জিষ্ণু দেববর্মন জানান, অংশীদারী গণতান্ত্রিক পরিবেশ এবং সহযোগিতার মাধ্যমেই বর্তমানে কর সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আগামী দিনে এই পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানান রাজ্যের অর্থমন্ত্রী। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থ দপ্তরের বরিষ্ঠ আধিকারিক এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সরকার করতে পারবে না, সমাজ আর সরকার যখন একসঙ্গে কাজ করে কানে কান মিলিয়ে, সমাজ আর সরকার যখন ইকুয়াল স্টেক হোল্ডার হয় যেগুলো ওয়েলফেয়ার স্কিমে, তখনই সুশাসন আসে। আজকে প্রতিবারে সুশাসন মানে আপনাদেরকে নিয়ে আমরা কিভাবে আরো ট্যাক্স কালেকশন বাড়াতে পারব, যেমন আপনাদের কষ্ট না হয়, রাজ্যের উন্নতি হয়, কিভাবে আপনাদের ব্যবসা ঠিক থাকে, ত্রিপুরা যেমন আত্মনির্ভরতার পথে চলতে পারে। আর আমি তো ভাবি আমাদের কিছু বানানো উচিত আইকন ফ্রম বিজনেস সোসাইটি, কিছু আইকন আমাদের বানানো উচিত ট্যাক্স ডিপার্টমেন্টের। উই শুড মেক সাম আইকন ফ্রম বিজনেস সোসাইটি, যারা ছোট ব্যবসার থেকে শুরু করে আজকে বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, এদের লাইফ স্টোরি বলা উচিত। খালি দিলু ভাই আম্বানির কথা বললে তো হবে না, বিল গেটসের কথা বললে তো হবে না, দিলু রাজ্যে অন্য লোক আছে, নিমাস লোকালাইজ। আমরা প্রায় বলি বিল গেটস তো ভালো ছিল না, ছাত্র ড্রপ আউট ছিল, এই ছিল টিল জব, এই ছিল আমাদের দিলু রাজ্যেও আছে, ওদেরকেও বাড়ানো উচিত। আইকন অফ প্রোগ্রেস, এটা একটা বলি আমরা কি বলে আমরা লোকালাইজ করতে চাই না। সাকসেসফুল বিজনেসম্যানের কথা বললে আমরা দিলু ভাই আম্বানির কথা বলি, কোনো একটা ব্যবসায়ী কোনো কি বলে অন্য রাজ্য থেকে এসে আমরা কথা বলবো, দেখুন উনি করতে পারলে আমরা পারবো না কেন, ত্রিপুরা কি এমন লোক নেই, ছোট ছোট ব্যবসা করতো আজকে বিরাট ব্যবসায়ী হয়ে গেছে, সাকসেস স্টোরি